আসসালামু আলাইকুম। আমাদের আজকে টপিক ডায়াগোনালাইজেশন অফ আ ম্যাট্রিক্স। একটি ম্যাট্রিক্সকে কীভাবে আমরা ডায়াগোনালাইজ করব। ডায়াগোনালাইজ মিন্স কোনো একটি ম্যাট্রিক্সকে একটি ডায়াগোনাল ফর্মে নেওয়া। ডায়াগোনাল মানে তো আমরা জানি কর্ণ। দ্যাট মিন্স কোনো ম্যাট্রিক্সকে যদি ডায়াগোনাল বরাবর একটি ম্যাট্রিক্স আকারে আমি প্রকাশ করতে পারি, সেটাকে আমি বলবো ডায়াগোনালাইজেশন। দ্যাট মিন্স ডায়াগোনাল ফর্ম অফ দ্যাট ম্যাট্রিক্স। তো আমরা এখানে কীভাবে সেটা করতে পারি সেটা আমরা দেখব। এখানে আমরা এ বি আর এন ইনটু এন ম্যাট্রিক্স, আমরা একটি এ এন ইনটু এন ম্যাট্রিক্স নিয়েছি। এই ম্যাট্রিক্সটিকে যদি আমি ডায়াগোনালাইজ করতে চাই, তার আগে আমরা এখানে কিছু রাশির সঙ্গে বা টার্মের সঙ্গে পরিচিত হব। তা হলো ল্যামডা। ল্যামডা আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু, অ্যান্ড দিস এক্স ইজ আওয়ার মোডাল ম্যাট্রিক্স। মোডাল ম্যাট্রিক্সটা আমরা কীভাবে পাবো, তা হলো এই ল্যামডাগুলোকে ইউজ করে, যে দ্যাট মিন্স আইগেন ভ্যালু ইউজ করে যে আইগেন ভেক্টরগুলো পাবো, সেই ভেক্টরগুলোকে সমষ্টি বা ভেক্টরগুলো পাশাপাশি লিখে আমরা যে একটা ম্যাট্রিক্স পাবো সেটি হচ্ছে আমাদের মোডাল ম্যাট্রিক্স। এখান থেকে যদি আমাদের ল্যামডার মান আইগেন ভ্যালু যদি দুটো হয়, ওয়ান টু অ্যাজ এক্সাম্পল, তো এখান থেকে আমরা তাহলে দুটো আইগেন ভেক্টর পাবো। এই ভেক্টর দুটোকে পাশাপাশি লিখে যে আমরা ম্যাট্রিক্সটি পাবো সেটি হবে আমাদের এখানে মোডাল ম্যাট্রিক্স। দেন ডি ইজ আওয়ার স্পেকট্রাল ম্যাট্রিক্স অর ডায়াগোনালাইজ ম্যাট্রিক্স। আমরা যদি একে ডায়াগোনালাইজ করি তাহলে আমরা এই ডি পাবো, বা স্পেকট্রাল ম্যাট্রিক্স বা ডায়াগোনালাইজ ম্যাট্রিক্সটা পাবো। এখন এই টার্মগুলো ইউজ করে যদি আমি ইকুয়েশন লিখি তাহলে আমি এভাবে লিখতে পারি, এ ইন্টু মোডাল ম্যাট্রিক্স ইকুয়ালস টু ডি ইন্টু মোডাল ম্যাট্রিক্স। এখান থেকে তাহলে আমি আমাদের ডিটা বের করে ফেলতে পারি। ডি ইকুয়ালস টু এই এক্সকে এ পাশে পাঠালে এক্স ইনভার্স, দেন এ ইন্টু এক্স। এভাবে আমরা এখান থেকে ডায়াগোনালাইজ বা ডি ম্যাট্রিক্সটি বের করতে পারি। সেমভাবে আমি যদি এই পাশে আমাদের এই মোডাল ম্যাট্রিক্সটাকে এই পাশে ট্রান্সফার করি তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু এক্স ইনভার্স ডি এক্স। তাহলে আমরা এখান থেকে আমাদের এ বা গিভেন ম্যাট্রিক্সটিও বের করতে পারি যদি ডায়াগোনাল ম্যাট্রিক্সটি দেয়া থাকে বা আমাদের স্পেকট্রাল ম্যাট্রিক্সটি দেয়া থাকে। তাহলে আমরা এভাবে মেইনলি আমাদের ডায়াগোনালাইজ বা স্পেকট্রাল ম্যাট্রিক্সটি বের করতে পারি। আর কিছু স্টেপ দেখবো যে আমাদের ডায়াগোনালাইজ করতে একটি ম্যাট্রিক্সকে কিছু স্টেপ ফলো করব, সেগুলো হলো ফার্স্ট ওয়ান, ফাইন্ড দ্য আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স। প্রথমে আমরা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো বের করব, দেন ফাইন্ড দ্য আইগেন ভেক্টরস। তাহলে আমরা আইগেন ভ্যালুগুলো থেকে আইগেন ভেক্টরস বের করব। দেন আমরা মোডাল ম্যাট্রিক্স অ্যান্ড ইনভার্স অফ ইট, তারপর আমরা ভেক্টরগুলো থেকে তার মোডাল ম্যাট্রিক্স বের করব অ্যান্ড সেই মোডাল ম্যাট্রিক্সের ইনভার্স ফর্ম বের করব। দেন মাল্টিপ্লাই দ্য মোডাল ম্যাট্রিক্স ইটস ইনভার্স অ্যান্ড দ্য গিভেন ম্যাট্রিক্স, সেই মোডাল ম্যাট্রিক্স তার ইনভার্স এবং যদি আমরা সেই গিভেন ম্যাট্রিক্স দ্যাট মিন্স এ অর আমাদের যা দেওয়া থাকবে সেটাই যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা আমাদের ডায়াগোনালাইজ ম্যাট্রিক্সটা পাবো। এখানে আমাদের একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে ডায়াগোনালাইজ দ্য ম্যাট্রিক্স বিলো। আমাদের এই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনালাইজ করতে হবে, এ ম্যাট্রিক্স। তো আমাদের ফার্স্ট স্টেপ কী ছিল, যে আমাদের এখান থেকে ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করতে হবে। তো আমরা তো জানি আইগেন ভ্যালু বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করি। এখান থেকে আমরা ল্যামডার মান বের করব। তাহলে আমি যদি একে সেই আকারে লিখি তাহলে আমরা লিখতে পারি ফাইভ মাইনাস ল্যামডা মাইনাস থ্রি মাইনাস সিক্স টু মাইনাস ল্যামডা। আমাদের ডায়াগোনাল বরাবর ভ্যালুগুলো হবে ইকুয়ালস টু জিরো। এখান থেকে যদি আমি এটার ডিটারমিনেন্ট বের করি তাহলে আমরা লিখতে পারি টেন মাইনাস ফাইভ ল্যামডা মাইনাস টু ল্যামডা মাইনাস ল্যামডা স্কোয়ার, সরি প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস এইটিন ইকুয়ালস টু জিরো। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, দুটি হচ্ছে আমাদের আইগেন ভ্যালু। এখন এই আইগেন ভ্যালুগুলোকে ইউজ করে আমাদের কাজ হচ্ছে আইগেন ভেক্টর বের করা। ফার্স্টলি আমরা ফর ল্যামডা ইকুয়ালস টু মাইনাস ওয়ান, যখন আমাদের ল্যামডার মান মাইনাস ওয়ান সেই ক্ষেত্রে আমাদের ভেক্টরটা কী হবে বা আমাদের আইগেন ভেক্টরটা কী হবে সেটা আমরা দেখব। এখানে যদি আমি মাইনাস ওয়ান বসাই মাইনাস ল্যামডার জায়গায়, যদি আমি আবার আমরা সেম ইকুয়েশনটা ইউজ করবো, মাইনাস ল্যামডা আই ইকুয়াল ইন্টু এক্স ইকুয়ালস টু জিরো, এই এক্সটাই হচ্ছে আমাদের আইগেন ভেক্টর। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ল্যামডার মান ওয়ান, ওয়ান মাইনাস করবো, মাইনাস থ্রি মাইনাস সিক্স টু মাইনাস ওয়ান। তার সঙ্গে আমাদের এক্স ওয়ান এক্স টু ছিল, আমরা এর আগেও দেখেছি কীভাবে আইগেন ভেক্টর অ্যান্ড ভ্যালু বের করতে হয়। তো এটা খুব একটা কঠিন কিছু না। এখানে আমরা লিখতে পারি এটা মাইনাস মাইনাস ওয়ান, দ্যাট মিন্স প্লাস হয়ে যাবে। এখানেও মাইনাস মাইনাস ওয়ান আমাদের ইকুয়েশনের মাইনাস আর আমার ওয়ান মাইনাস প্লাস, তাহলে এখানে হবে সিক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি, এক্স ওয়ান এক্স টু ইকুয়ালস টু জিরো। এই ইকুয়েশনে যদি আমি এটাকে সিম্পলিফাই করি, দ্যাট মিন্স এই দুটি যোগ করে যদি আমি এখানে লিখি তাহলে আমাদের সেকেন্ড রোটা ইজিলি জিরো চলে আসছে। নর্মাল একটা ইকুয়েশন আমরা এখান থেকে পাচ্ছি, তাহলে ইকুয়েশন ফর্মে লিখলে আমরা লিখতে পারি সিক্স এক্স ওয়ান
माइनस टाइस एक्स टू इक्वल्स टू जीरो এখান থেকে আমরা ইজিলি লিখতে পারি 2x1 equals to x2 তাহলে যদি আমি x1 এর মানকে 1 ধরি x1 এর ফ্রি ভেরিয়েবল হিসেবে যদি আমি লেট এখান থেকে যদি x1 equals to 1 তাহলে আমাদের x2 এর মান হবে 2 into 1 that means 2 তাহলে আমাদের ভেক্টরটাকে আমরা কিভাবে লিখতে পারছি ভেক্টরটা আমাদের 1 and 2 এভাবে আমরা একটা আইগেন ভেক্টর পাচ্ছি এখন যদি আমি ল্যামডা দ্যাট মিন্স আইগেন ভ্যালু 8 এর জন্য আরেকটি বের করি যখন আমাদের ল্যামডার মান 8 তখন আমাদের ভেক্টরটা কি হবে যদি আমি বের করি x1 x2 টা তাহলে আমরা কি বের করতে পারি সেটা এখন দেখব এখানে যদি মাইনাস 8 লিখি তাহলে আমাদের আগে ছিল 5 তার সঙ্গে মাইনাস আর আমাদের ভ্যালুটা ছিল 8 এ পাশে 3 মাইনাস 6 2 মাইনাস 8 এন্ড এ পাশে আমাদের x x1 x2 ইকুয়ালস টু জিরো সেম ইকুয়েশনটি লিখে ফেললাম তো এখান থেকে যদি আমরা মাইনাস করি সিম্পলিফাই করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ পাশে মাইনাস থ্রি মাইনাস থ্রি ছিল সিক্স এখান থেকে পাচ্ছি মাইনাস সিক্স আর এক্স ওয়ান এক্স টু ইকুয়ালস টু জিরো এটাকে যদি এখন আমরা সেমভাবে টু দ্বারা গুণ করে ফার্স্ট ইকুয়েশনকে যদি সেকেন্ড ইকুয়েশনে বসাই তাহলে কিন্তু আমি সেকেন্ড ইকুয়েশনটাকে ইজিলি জিরো লিখতে পারি তার মানে আমাদের একটা সিম্পলিফাই ফর্ম চলে এসেছে রিডাকশনের মাধ্যমে এখন এখান থেকে আমি ইকুয়েশন লিখলে নর্মালি লিখতে পারি এক্স ওয়ান মাইনাস টাইস এক্স টু ইকুয়ালস টু জিরো এটাকে আরও সিম্পলিফাই করে আমরা লিখতে পারি এক্স ওয়ান ইকুয়ালস টু মাইনাস এক্স টু তাহলে এখান থেকে আমরা ফ্রি ভেরিয়েবল যে কোনো একটাকে ধরে নিলে যদি আমরা ধরে নিই এক্সের মান ওয়ান তাহলে আমরা এক্সের মান ওয়ান বসালে এক্স টু এর মান পাবো মাইনাস এক্স টু দ্যাট মিন্স এক্স টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান এখান থেকে আমাদের ভেক্টরটা কী হবে ভেক্টর হবে ওয়ান অ্যান্ড মাইনাস ওয়ান যেহেতু আমাদের ফার্স্ট ভেক্টর কী ছিল আমরা ফার্স্ট ভেক্টর আইগেন ভেক্টর যেটা পেয়েছিলাম সেটা ছিল আমাদের আইগেন ভেক্টর ওয়ান টু অ্যান্ড আমাদের সেকেন্ড যে আইগেন ভেক্টরটা পেয়েছি সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড মাইনাস ওয়ান এখন এই ভেক্টরগুলো যদি আমি মোডাল ভেক্টর এক্স হিসেবে লিখি দুইটাকে নিয়ে তাহলে আমাদের ফার্স্ট ভেক্টর ওয়ান টু অ্যান্ড সেকেন্ড ওয়ান ওয়ান মাইনাস ওয়ান অ্যান্ড দিস ইজ আওয়ার মোডাল ভেক্টর এক্স তো আমরা আমাদের আইগেন ভ্যালু বের করেছি আইগেন ভেক্টর এখন আমাদের কাজ এই মোডাল ভেক্টরের ইনভার্স বের করা তো ইনভার্স বের করার জন্য আগে আমাদের তার ডিটারমিনেন্ট বের করতে হবে ডিটারমিনেন্ট যদি আমি এই ম্যাট্রিক্সটা বের করি যেহেতু আমরা জানি যে ইনভার্স কোনো এক্স ইনভার্স ইকুয়ালস টু হবে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ডিভাইডেড বাই তার ডিটারমিনেন্ট তো এখান থেকে যদি আমি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করি এখানে হবে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু টু টু তাহলে মাইনাস থ্রি হবে এটার ডিটারমিনেন্ট অ্যান্ড আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লাগবে এই ম্যাট্রিক্সটির যদি আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করি তাহলে যদি এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ ফর্ম বের করতে চাই অ্যাডজয়েন্ট ফর্ম তাহলে আমরা কী লিখতে পারি এখানে আমাদের হবে মাইনাস ওয়ান এই পজিশন বাদ দিলে এখানে আসবে মাইনাস ওয়ান এখানে আমাদের প্লাস সাইন এখানে মাইনাস সাইন মাইনাস সাইন অ্যান্ড তার সঙ্গে এই রো অ্যান্ড এই কলাম বাদ দিলে টু দ্যাট মিন্স মাইনাস টু যেহেতু আমাদের এই পজিশন প্লাস ছিল এই পজিশনে হবে মাইনাস তার মানে মাইনাস এই কলাম অ্যান্ড এই রো বাদ দিলে ওয়ান পাচ্ছে তার মানে মাইনাস ওয়ান অ্যান্ড এই পজিশন হবে আমাদের যেহেতু এখানে মাইনাস এটা প্লাস এই রো অ্যান্ড এই কলাম বাদ দিলে ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অ্যান্ড এটাকে আমরা ট্রান্সপোজ করবো ট্রান্সপোজ করলে আমরা পাবো এখানে মাইনাস ওয়ান সারিকে রো অ্যান্ড অ্যান্ড সারিকে কলাম এবং কলামকে সারি করে লিখলে এটা পাচ্ছি আমরা এখন আমরা লিখতে পারি দ্যাট মিন্স এই পজিশনগুলোতে দ্যাট মিন্স এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ডিভাইডেড বাই আমাদের মাইনাস থ্রি আমাদের ডিটারমিনেন্ট এখন এই ডিটারমিনেন্ট মাইনাস থ্রি দ্বারা যদি আমি গুণ করে দিই ভিতরে তাহলে আমরা পাচ্ছি ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান এটি হচ্ছে আমাদের ইনভার্স মোডাল ম্যাট্রিক্স এখন যদি আমরা এখান থেকে আমাদের ডায়াগোনালাইজ ম্যাট্রিক্সের ফর্মুলাতে ফিরে যাই ফর্মুলাটা আমরা কী লিখতে পারি আমরা একটু আগেই দেখে এসেছি যে আমাদের ইকুয়েশনটা কী ছিল মোডাল ইনভার্স এ তার সঙ্গে আমাদের মোডাল ম্যাট্রিক্স তো আমরা যেহেতু সবগুলো বের করে নিয়েছি একে একে আমরা সবগুলো লিখলে এখানে কী পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা ওয়ান বাই থ্রি ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান তার সঙ্গে আমাদের এ ম্যাট্রিক্সটি ছিল ফাইভ মাইনাস থ্রি মাইনাস সিক্স টু অ্যান্ড আমাদের মোডাল ম্যাট্রিক্সটি ছিল আলটিমেটলি ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান এখন যদি এগুলো আমি মাল্টিপ্লাই করি আমি ফার্স্টে দুটো দুটো করে মাল্টিপ্লাই করবো ফার্স্টে আমাদের ওয়ান থার্ড ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান অ্যান্ড আমি এই দুটো ম্যাট্রিক্সকে ফার্স্টে মাল্টিপ্লাই করবো তাহলে আমি মাল্টিপ্লাই করে কী লিখতে পারি এই রো অ্যান্ড এই কলাম ফাইভ মাইনাস সিক্স দ্যাট মিন্স এখানে আমাদের মাইনাস ওয়ান অ্যান্ড এই রো এই কলাম ফাইভ মাইনাস মাইনাস প্লাস থ্রি
দ্যাট মিন্স এখানে এইট, এই রো অ্যান্ড এই কলাম মাইনাস সিক্স ইন প্লাস টু ইন্টু টু ফোর, মাইনাস সিক্স প্লাস ফোর মাইনাস টু, অ্যান্ড এখানে লিখতে পারি মাইনাস সিক্স ইন্টু মাইনাস টু দ্যাট মিন্স মাইনাস এইট। এখন যদি এই এখন এই দুটোকে যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কী লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু, মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু দ্যাট মিন্স মাইনাস থ্রি, অ্যান্ড এই রো অ্যান্ড এই কলাম কর এইট মাইনাস এইট জিরো, অ্যান্ড এই রো অ্যান্ড এই কলাম করলে আমরা টু মাইনাস মাইনাস টু মাইনাস মাইনাসে প্লাস টু দ্যাট মিন্স জিরো, অ্যান্ড এখানে আমরা লিখতে পারি আর এইট আট দুগুণে ষোলো মাইনাস মাইনাসে প্লাস এইট টোয়েন্টি ফোর, সিক্সটিন প্লাস এইট টোয়েন্টি ফোর। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এখন ডিভাইড করি ওয়ান দ্বারা থ্রি দ্বারা তাহলে আমরা লিখতে পারি এখানে মাইনাস ওয়ান জিরো জিরো, অ্যান্ড এখানে তিন আটটা চব্বিশ এইট, অ্যান্ড এটি হচ্ছে আমাদের সেই ডি ম্যাট্রিক্স দ্যাট মিন্স স্পেকট্রাল অর আমাদের ডায়াগোনালাইজ ম্যাট্রিক্স। দ্যাট মিন্স আমরা এই ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করলে এই ফর্মটা পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের ডায়াগোনালাইজ ম্যাট্রিক্স ডি। সেমভাবে আমরা যে এতক্ষণ এ ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করে ডি বের করলাম, সেমভাবে আমরা কী বলেছিলাম, আমরা এই এ ম্যাট্রিক্সটিকে ডি ম্যাট্রিক্স থেকেও পেতে পারি, এক্স ইনভার্স ডি ইন্টু এক্স, এই ফর্ম থেকে আমি এ ম্যাট্রিক্সটাকেও পেতে পারি। তো আমরা একটু দেখে নিই এটা আমরা কীভাবে পাবো। আমাদের এক্স ইনভার্সের মান কী ছিল এখানে, ওয়ান বাই থ্রি ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান, অ্যান্ড আমাদের ডি ম্যাট্রিক্সটিকে আমরা কী পেয়েছি, ডায়াগোনাল ম্যাট্রিক্স মাইনাস ওয়ান জিরো জিরো এইট, অ্যান্ড দিস এক্স ইজ ইজ ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান। এখন আরেকটা কথা বলে রাখি যে আমরা যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা পেয়েছি সেই ম্যাট্রিক্সের এই ভ্যালুগুলো কিন্তু আমাদের এক্স্যাক্টলি আমাদের আইগেন ভ্যালু, আইগেন ভ্যালুগুলোকে ডায়াগোনাল বরাবর বসিয়ে যে ম্যাট্রিক্সটি পাবো সেটাই হচ্ছে আমাদের স্পেকট্রাল বা ডায়াগোনালাইজ ম্যাট্রিক্স। তো আমরা যদি কোনো ম্যাট্রিক্সের ডায়াগোনাল ভ্যালু জানি, ডায়াগোনাল ভ্যালু দ্যাট মিন্স আইগেন ভ্যালুগুলো জানি, সেই আইগেন ভ্যালুগুলোকে ডায়াগোনালি বসিয়ে আমরা ডি ম্যাট্রিক্সগুলো পাবো, এবং সেই ডি ম্যাট্রিক্স এবং আইগেন ভেক্টর থেকে মোডাল ভেক্টর বের করে আমরা সেটাকে মাল্টিপ্লাই করে কিন্তু ম্যাট্রিক্সটি পেতে পারি, এভাবে এ ম্যাট্রিক্সটিও বের করতে পারি। তো এখন আমরা দেখি এখান থেকে আমরা কী পাচ্ছি, আমরা ফার্স্টে ফার্স্ট পোর্শনের কাজ করব না, ফার্স্টে যদি আমি এই দুটা মাল্টিপ্লাই করি তাহলে আমি এখান থেকে লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু জিরো দ্যাট মিন্স এখানে জিরো, এই রো অ্যান্ড এই কলাম করলে এখানে মাইনাস ওয়ান জিরো, এই এই পজিশনে জিরোই, অ্যান্ড এই রো অ্যান্ড এই কলাম যদি আমি ইঙ্গন করি তাহলে আমার ওয়ান এইটিন সিক্সটিন আর দুগুণে ষোলো, এই রো অ্যান্ড এই কলাম করলে আমার জিরো অ্যান্ড এখানে মাইনাস এইট। এখান থেকে যদি আমি এখন এই দুটি রোকে এই দুটি ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কী লিখতে পারছি, মাল্টিপ্লাই করে আমরা এখানে লিখতে পারি এই রো অ্যান্ড এই কলাম দ্যাট মিন্স মাইনাস ওয়ান প্লাস সিক্সটিন, এখানে আমরা লিখতে পারি ফিফটিন, এখানে আমাদের মাইনাস ওয়ান মাইনাস এইট দ্যাট মিন্স মাইনাস নাইন, এখানে আমাদের এই ম্যাট্রিক্স আর এই এই রো অ্যান্ড এই কলাম যদি এখন আমরা করি তাহলে মাইনাস টু অ্যান্ড মাইনাস সিক্সটিন দ্যাট মিন্স মাইনাস এইটিন, অ্যান্ড এই রো এই কলাম করলে আমরা টু মাইনাস টু প্লাস এইট তাহলে আমরা লিখতে পারি সিক্স। এখন এটাকে যদি আমি থ্রি দ্বারা ডিভাইড করি তাহলে আমি ইজিলি লিখতে পারি এখানে থ্রি দ্বারা ডিভাইড করলে ফাইভ, এখানে থ্রি দ্বারা ডিভাইড করলে মাইনাস থ্রি, এখানে মাইনাস সিক্স, এখানে টু। এই যে আমি ম্যাট্রিক্সটি পাচ্ছি এটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের গিভেন ম্যাট্রিক্স এটি ছিল, আমাদের গিভেন ম্যাট্রিক্স ছিল এই ম্যাট্রিক্সটি হচ্ছে আমাদের গিভেন ম্যাট্রিক্স এ ছিল। তার মানে আমরা বলতে পারি যে আমরা যদি মোডাল ম্যাট্রিক্স তার ইনভার্স, মোডাল ম্যাট্রিক্স তার ইনভার্স এবং ডায়াগোনালাইজ ম্যাট্রিক্সকে যদি এভাবে মাল্টিপ্লাই করি তাহলে আমরা গিভেন ম্যাট্রিক্সটি পেতে পারি, এবং গিভেন ম্যাট্রিক্স থেকেও আমরা আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স বা স্পেকট্রাল ম্যাট্রিক্স বের করতে পারি। তো আজকে এ পর্যন্তই।